कृष्ण कृष्ण हरे 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 राम। लाइट केटे गेछे তাই লতা এখন চা বানাচ্ছে। দেখি মুখটা একটু ঠাকুর ঘর গুড মর্নিং বন্ধুরা, চা দিয়ে শুরু করলাম আর চা আর বিস্কুট। চলুন চাটা খেয়ে নিই। চা খাওয়ার পরেই চপ বানানোর জন্য পুরো চপের আলুটা মেখে সুন্দর করে মশলা করে গোল গোল করে নিয়েছি, যদিও বা দিদির মেয়ে করে দিয়েছে গোল গোলগুলো, আর সুন্দর করে নিয়েছি। বেসনের ব্যাটারটাও তৈরি করা হয়ে গেছে, ঠিক এইরকম হয়েছে। এই দেখুন তেলও গরম হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। এখন বাজেছে 9টার সময় ভিডিওটি স্টার্ট করে দিলাম। আর যদিও বা 9টা বেজে গেছে, এখনই চপটা বানাচ্ছি কারণ উঠতে উঠতে 1টা বেজে গেছে। তারপরে আবার এই খেতে করতে চা বিস্কুট খেতে একটু গল্প গল্প করতে লেট হয়ে গেল, আর চপ বানাচ্ছি বলে তো একটু লেট তো হবেই। চলুন এই দেখুন ভাজা হচ্ছে একদিকে, দেওয়া হচ্ছে এই দেখুন খুব সুন্দর হয়েছে চপগুলো। সবাই প্রায় শেষের দিকেই সবাই খেতে শুরু করেছে, দেখছি ভিডিও তো করা হলো না। চুপচাপ ক্যা হুয়া, গুড মর্নিং, গুড মর্নিং বেটা, কি হচ্ছে এটা, কি হচ্ছে? মুড়ি খাওয়া তো হয়ে গেছে, আর সকালে এই দেখুন মাছ বাছতে চলে এসেছি। আর এই মাছগুলো একদম গঙ্গার তাজা মাছ, না হলে এই ছোটো মাছ নিতেও চায় না আর কেউ খেতেও চায় না, কিন্তু গঙ্গা আমাদের এই গঙ্গা থেকে ধরেছে, ওর জন্যই নিল। আর হচ্ছে আমি মাছটা আমি গ্যাসে করে নিচ্ছি, আর মা উনানে ভাত রান্না করেছি সকালের ব্রেকফাস্ট আমাদের। এই দেখুন মাছটা কেমন লুকটা হয়েছে, দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। এই সকালে সিদ্ধ ভাত, সব আলু সিদ্ধ, বেগুন পোড়া, আবার মাছের তরকারি, এইসবই হয়েছিল, খাওয়া হয়েছে। এখন বসে এখন বাইরেই বসে আছি। মা আমি মাকে বলছি তুমি ধান সিদ্ধ করছো, বলছে একটু রোদ নেই, দেখুন অবস্থা। সবাই সবারই কাজ নিয়ে ব্যস্ত, সকালে খাওয়ার পর টেবিল টেবিল সুন্দর করে পুছে নিয়েছি। এই বন্ধুরা আমাদের ঘর মুছে নিয়েছি, উপরে ঘরটাও মুছে নিয়েছি, এবার স্নান টান করে নেব। দাদা গাছগুলো জল না দিলেও হবে, জল আছে, ভিজা ভিজা আছে, এগুলোই বেশি জল লাগে না। এই ঘরটার জানলাটাই খোলা হয়নি, দেখো না সোফা, এগুলো আমাদের পুচকির বালিশ, এগুলো এখানে রাখি। দেখুন বন্ধুরা উপরের ঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছি, বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে, আর এখানে রেখে দিলাম। এগুলো তো আবার রাতে লাগবে, আর কোথায় রাখবো আমি তো জানবো না কোথায় রাখে না রাখে। আর এইগুলো পুচকির জামা প্যান্ট আছে, এগুলো ঢাকা দেওয়ার আছে, আর কম্বলটা এইভাবে ভাঁজ করে রেখে দিলাম। দাদা তো ডিউটিতে আছে, আর বৌদি তো বাপের বাড়িতে গেছে, ছেলের পরীক্ষা হয়ে গেছে, ঘুরতে গেছে, বাপের বাড়ি বেড়াতে গেছে, ওর জন্য বাড়িটায় কেউ নেই আপাতত এখন। আর এগুলো গুছিয়ে দিলাম, চলুন স্নান টান সেরে আসবো, 1:30-2 বেজেও গেছে, চলুন। হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা, এখন 5টা বাজে, আর 5টা বাজে মানে সন্ধ্যা লেগে যাওয়া। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আপনাদের সামনে আর আসা হয়নি, এখন যাচ্ছে হচ্ছে বর্দির বাড়ি। আমি বোন যাবো, আর হচ্ছে আমার যে মাসিটা আছে আমাদের বাড়ি, ওই মাসিটাই যাবে, কারণ মাসি বাড়ি থেকে কোথাও যায় না, তাই দেখছি আমরা আসলে একটু ঘুরিয়ে আনি। চলুন বর্দির বাড়ি যাব, বর্দির বাড়ি তো গ্রামেতেই, ওই ওর জন্যই এই নর্মাল শাড়িগুলো পরেই চলে যাবো, এ পাড়া বেশি দূর না, চলুন হেঁটে হেঁটেই যাব। এই দেখুন বেরিয়ে পড়েছি আমি আর মাসি, আর সামনে আছে বোন, ওই দেখুন গোলুবাবুকে নিয়ে যাচ্ছে, চলুন যাওয়া যাক। আর গোলু ঘুরতে পারলে তো বিশাল খুশি, ওই যে ফ্রেশ হয়ে রেডি হয়ে চললো, আর কাউকে দরকার লাগছে না, আর এখন যেহেতু হাঁটতে শিখে গেছে ব্যাস, আর ওর আর কোনো চিন্তাই নেই। চলুন মাসি বাড়ি, বলো আমরা এতদিন থেকে গেলাম, বড় মাসির বাড়ি যাচ্ছে। শম্পা অচিত মামা, চাঁদ মামা, টুকি বাবুরে, ওই দেখুন বড় দেখুন সন্ধ্যা দিচ্ছে, আর আমরা ঢুকে পড়লাম বাড়ি। আর ওই দেখুন মাসি এখন আস্তে আস্তে আসছে,
এটা হচ্ছে আমার বড় দিদির বাড়ি। ওয়া নতুন, এটা কি এই মা আমাকে নতুন ছোট হয়ে গেল না কল বলে লসরানি। বড়দির বাড়ি আসার পর নিচে একটা পার্টি পেতেও নিয়েছি, উপরেও আছি সবাই, নিচে সবাই একসঙ্গে আছি, দিদির ওই ছেলে, দিদির মেয়ে তো লজ্জায় আসছেই না সামনে। তো যাই হোক, এখন মুড়ি মাখিয়ে দিল দিদির মেয়ে, এই দিদি আর দিদির মেয়ে এখন চা করছে, আর গোলবাবু তো বারান্দায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখুন ও খুব বিশাল খুশি, ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এখানে মুড়ি খাচ্ছে। আমি একটু উপরে, লাইটটা কেটে গেছে তাই লতা এখন চা বানাচ্ছে। দেখি মুখটা, এখন গোলুবাবুকে নিয়ে একটু টাইম কাটাচ্ছি। যাই হোক, গোলুবাবু এখন ঢোল বাজাচ্ছে, এখন হরেনামও করছে। ভিডিওটি আজকে গোলুবাবুকে দিয়ে শেষ করে দিলাম। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় হাসি খুশি থাকবেন, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই।